কেউ আমার ছেলে সম্পর্কে আপনারা কেউ প্রমাণ করাতে পারবো না, আসলে আসুন প্রমাণ করুন। হে শিয়া নয়, হে সুন্নিয়তের বাপ। সুন্নিয়তের মতো সত্য আর কিছু নাই, একমাত্র সুন্নি ব্যস্ত দেব নবীর আশেকেই ব্যস্ত দেবে, যেমন হোক না কেন তারপরও সে ব্যস্ত দেব। একটা বড় কথা কই গেলে রে, হ্যাঁ হ্যাঁ, কোরআনের বিরুদ্ধে কইনি তা, তাহলে সময় নবীর পক্ষে থাকতেও হ্যাঁ বিভেদ সৃষ্টি করলে এটা তো যায়েন না। হ্যাঁ, আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ না, ঠিক না বেদি, আমাদের ইমানের স্বার্থ, আমাদের প্রাণের স্বার্থ, হ্যাঁ আমাদের রসুলের দিন থেকে বড় করে দেখেন আমাদের দায়িত্ব, ঠিক না বেদি, তো কাজে ইনশাআল্লাহ কবুল করুক। আর থাকুন, আসুন, আমি সবাইকে বলব, বিভিন্ন নামে আমরা শুনি, সবাই শুনি, আসুন আমরা সব এক হয়ে যাই। আপনি আমাকে খবর দেবেন, আপনার মাহফিল আমি যাব, আমার লোক বলছে নিয়ে যাব, আপনার মাহফিল করবেন, হ্যাঁ আমাকে দাওয়াত দিয়ে আমি যাব, আমার মাহফিলে আপনাকে দাওয়াত দেবো, আসুন, বদনাম করিয়েন না, ঠিক না বেশি, হ্যাঁ কেউ শিয়া করিয়েন না, কারণ আপনি নিজে শিয়া নিয়ে চাইছেন নি, খবর আছে নি যে, হ্যাঁ আপনি কি রাফেজি না কী হয়েছেন আপনি জানেন, হ্যাঁ আর আমি একটা এমন ব্যক্তি নবীর গোলাম আজকের থেকে না, বাবা জান কেবলা নবীর আশিক ছিলেন, হ্যাঁ আমার দাদা পীর নবীর আশিক ছিল, তারা কিতাব লিখেছে, আমিও কিতাব লিখেছি, এ আমার দাদা পীর কেবলা নবীর কত বড় আশিক ছিলেন, হ্যাঁ একটু খালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম একটু অমনোযোগী হয়েছে তাদের বাড়ি, এত বড় আশিক ছিল তারা, হ্যাঁ কাজেই এগুলো কই নিজের ইমান নষ্ট করিয়ে, নিজের পজিশন নষ্ট করিয়েন না, ঠিক না বেশি, কেউ আমার ছেলে সম্পর্কে আপনারা কেউ প্রমাণ করাতে পারবো না, আসলে আসুন প্রমাণ করুন। হে শিয়া নয়, হে সুন্নিয়তের বাপ। আমি যতদূর করছি এটার থেকে আরও উপরে দিকে সে নিয়ে যাচ্ছি, চেষ্টা করছে যে মুসলমানের সম্মান হওয়ার জন্য, ইজ্জত হওয়ার জন্য, অমুসলমানদেরও শান্তি এবং ইজ্জত হওয়ার জন্য সে চেষ্টা করে যাচ্ছে, ঠিক না বেশি, তার বদনাম না করে আমি মনে করি তার সঙ্গে কথা বললে আপনারা আমিও খুশি হব, আল্লাহ রসুলও খুশি হব, আল্লাহ আপনাদেরকে আমাদের কবুল করুন।